যাই হোক, আমি আপনার সঙ্গে আর নেই। তাহলে আমি খালি হাতে ফিরে যাব? মানে তাহলে আমি আমার বাবা মাকে গিয়ে বলবো যে মেয়েটিকে আমি পছন্দ করতাম, সেই মেয়েটি এখন আমাকে পছন্দ করে না? কথা বলে ফেললাম। কথা বললে কোনো অসুবিধা নেই, অসুস্থ হলে রোজা না করলে আল্লাহ কবুল করে। আমাদের এখন প্রয়োজন হচ্ছে তদন্ত। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনারা তাকে খুঁজছেন কেন? সেটা আপনাকে বলা যাবে না। আপনি শুধু আদনান ভাই আসলে জিজ্ঞেস করবেন সে কোথায় গিয়েছিল। ও আরেকটি কথা, আমি যে এসেছিলাম সেটা বলা দরকার নেই, তাহলে সঠিক উত্তর দিবে না। আচ্ছা, তুমি কাল সকালে যে বললে আসবে, সত্যি কি আসছো? অবশ্যই। মানে এত ভোরে? তুমি আমাকে এত দুর্বল ভাবো কেন বলো তো? রারা চাও চাও, রারা চাও চাও, রারা চাও চাও। এই এল বাবা কো, রারা চাও চাও। ইল বাবা, ইল বাবা। কইও দয়ালের সাই, এ তরিকার ভরসা নাই, রাহুর দরিয়া মুর্শিদাইল রে, আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া মুর্শি, নিজের কাছে যায় মাসেন এ মুর্শিদ। খালি পাহাড় আর পাহাড়, জঙ্গলে সাপ। বাবা গো, আপনি আমার এই কোন বিপদের মধ্যে ফেললেন বাবা। আপনার আমি এত সম্মান করি বাবা, আর প্রথমে আমার এই বিপদে ফেললেন। ও বাবা গো, এইবার খালি বিপদ হোক বাবা, আমি দেখে নিব, কাউরে কিছু কমু না, কেমনে কি হয় আমি দেখে নিব। ও বাবা গো, কই যাস? কি সব কিছু ঠিক আছে তো? কই না, আপনি কোনো চিন্তা করবেন না, চল।
জি 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 আমি বুঝছি জি 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 আসুন 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 ভাই আমার কথার বরখেলাপ করেন না কিন্তু কোন কথা ওই যে বলেছিলেন না হিমা মামা ভালো হলে সিনেমা বানানোর টাকা দেবেন যত কষ্ট করে যাচ্ছি আমার মেয়ে যদি ভালো না হয় ও কথা বলতে না পারে তাহলে সত্য পারেই তোকে কবর দিয়ে যাব মনে রেখো খালি ভয় দেখান দুলা ভাই আল্লাহ আল্লাহ করেন সিনেমা বড় কথা না হিমা মামার কথা বলাটাই জরুরি হ্যাঁ সেটাই সত্য পাপ যদি সত্যি হয় তাহলে আমি বিধাতার কাছে একটা কিছু চাইবো তোমার কালো চশমার রহস্য আমাকেও বলবে না সরি আমাকে কেন বলবে আমি বা কেন বারবার জিজ্ঞেস করছি জ্যোতিষী বাবা কত প্ল্যান করে আমাদের জুতিটা বাঁধলেন খেয়াল করেছেন হুম কিন্তু হিমার সামনে আদনানের মৃত্যুর জুতিটা করা একদম ঠিক না মৃত্যুর ক্যান্সার এটা সবাই জানে আর মৃত্যু তো আদনানের বন্ধু তো যদি বাড়তেই পারে আরে মৃত্যু তো আমারও ফ্রেন্ড কই আমার সাথে তো জুটি করে দিল দিলে বুঝি খুশি হতেন আরে না না আমি সেটা মিন করিনি তাহলে কি মিন করেছেন আরে বাবা লজিকটা বললাম আর কি তাই না তাই পিছনে থাকা কিন্তু একটা ফ্যাসিলিটি আছে কি বলতো কি টায়ার হয়ে গেলে রেস্ট নেবে তোমাকে বই নিয়ে বেড়াবার জন্য আমার পিঠ সবসময় দেখি রিয়েলি ঘুরে উঠবো এখন এক্ষুনি ভয় পেয়ে গেলে না না উঠো থাক লাগবে না আমি আমার নিজেকে নিজেই বই নিয়ে যেতে পারি আমারও অনেক শক্তি আছে তোমাকে বই বেড়াবার জন্য সঞ্চয় করে রাখো ওকে তোমার জন্য বড় তোমার সিনেমা বানানোর খুব শখ তাই না কি যে বলেন না ভাই দেহ মন প্রাণ সবই আমার সিনেমার মধ্যে সিনেমা বানাতে অনেক কষ্ট করতে হয় সত্যজিৎ রায় আছে না ওনার যে প্রথম ছবি পথের পাঁচালী এটা বানাতে গিয়ে তো উনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন তাই বলে আপনি আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছেন আরে না কষ্টের কথা বলছি
সেই কষ্টটা করতে পারবে কেন পারবো না ভাই দরকার হলে আমি সাত সমুদ্র তেল নদী পাড়ি দিতে পারবো ও তাহলে তো তোমার গায়ে অনেক শক্তি তাই না তা আছে দুলা ভাই হওয়ার কথা তো ছিল তো হিরো হয়ে গেছি ফিল্ম ডিরেক্টর আচ্ছা ফিল্ম বানানোর টাকা তো আমিই দেবো তাই না তা আমার জন্য তুমি কিরকম কষ্ট করতে পারো দেখি তো বলুন কি করতে হবে দুলা ভাই আমি আর পারছি না অনেক কষ্ট এগুলা হাত পা ধরে গেছে আমার তুমি আমাকে একটু কাঁধে তুলে নাও জি দুলা ভাই অনেক নিচে কি বললেন হ্যাঁ কাঁধের উপরে আমি গিয়ে বসবো না আমার হাতটা তোমার কাঁধে নিয়ে একটু আমাকে নামাও হেল্প করো কি ব্যাপার বসে পড়লে যে তুমি না আমাকে বয়ে নিয়ে যাওয়ার শক্তি রাখো বলছি শোনো সাহস আর দুঃসাহসের পার্থক্য তুমি বুঝো অবশ্যই বুঝি সাহস হচ্ছে কোনো মেয়েকে প্রপোজ করা আর দুঃসাহস হচ্ছে তার বাবাকে জানানো যে তার মেয়েকে বিয়ে করতে চাই ফাইন তো সেই দুঃসাহসটা কি সবসময় দেখানো উচিত নাকি পরিস্থিতি বুঝে দেখানো উচিত যাই হোক ছেলেদের দুঃসাহসটা একটু কমই জি না ম্যাডাম বরং ছেলেরা দুঃসাহসটা একটু গোপন রাখে তা আবার ঠিক সময় প্রকাশ করে এই যেমন তোমাকে নিয়ে এখানে বসে আছে কারণ এখন তো খালি খালি শক্তি ক্ষয় করার কোনো দরকার নেই একটু বসলাম শক্তি সঞ্চয় করে আবার আমরা রওনা হব তা কখন শক্তি ক্ষয় করব যখন ধরো তুমি আর হাঁটতে পারছো না কিংবা হাঁটতে গিয়ে তোমার পা ভেঙে গেছে তখন তো তোমাকে আমার বয়ে নিয়ে যেতে হবে তখন আমার সঞ্চিত শক্তিটা খরচ হবে তাহলে মিস্টার এখানে বসে বসে কি করছেন এখন বসে বসে রিচার্জ করছি নিজেকে রিচার্জ হয়েছেন মোটামুটি লেটস মুভ আগে না কন্যা বসা দেব না তো আমরা যদি বসে পড়ি তাহলে তো কাউরি সত্য পর আমরা নিয়ে যেতে পারবো না কথা আছে না ওই যে আগের নাঙ্গল যেমনে যায় পরের নাঙ্গল কিন্তু হেমনি যায় ওই যে আগে চলে দাসী বান্ধি পিছে ছকি না চলে 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 কন্যা চলে ওঠেন 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 আল্লাহ বস আল্লাহ বস আল্লাহ দক্ষিণে কন্যা আস পাহাড়টা বোধহয় গেছে তো ভাই এত কষ্ট করলাম আপনার জন্য আপনি যদি দুই সিনেমার টাকাও দেন এই ঋণ শোধ হবে না এই আমার জীবনে যেতে তো সিনেমা বড় হলো পাটা বোধহয় ভেঙে গেছে তোরা ভাই কার জন্য ভাঙলো আপনার জন্য ভাঙলো এই ভাঙা পায়েও তো আপনার আপনাকে বহন করে নিয়ে যাচ্ছি আমার সিনেমার চেয়ে আপনার জীবনটা বড় হয়ে গেল না এই কথা কম কথা ঠিক আছে ভাঙ ভালো লাগবে না কাছি
কিছুই তো বুঝতে পারছি না। করো, নিজেকে রিচার্জ করো। আল্লাহই জানে ও কোন দিকে গেছে। আমাদের কারো কাছে তো মোবাইল নেই। তোমার কাছে মোবাইল আছে? তোকে ডাকি। এই কোথায় তোমরা? বাবা! তোমরা কি শুনতে পাচ্ছ? দাঁড়াও, রেস্ট নাও। হাঁটছো কেন? তুমি দাঁড়াও না। নিয়ম ভঙ্গ হবে যে। আরে কিছু হবে না। নিয়ম কিসের নিয়ম? আগে জীবন পরে দেখা যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা এমন কোনো ঘোড়ার ডিম না যে একবারে যেতে হবে। তুমি দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার মিতু, আপনার কোনো সমস্যা? একটু বেশি টায়ার্ড লাগছে। অসুস্থ তো আসলে এত দূর হেঁটে আসা মানে একটু সুস্থ লোকের পক্ষেই তো মানে আবার। হ্যাঁ ঠিক আছে, আপনি বসে রেস্ট নেন। আপনার তো রাইটস আছে, আপনার তো ক্যান্সার। হ্যাঁ, আপনার তো কোনো অজুহাত নেই, আর আমরা চাইলেও তো আপনার আগে যেতে পারবো না। তুমি ওয়েট করো, বসো, সুস্থ হও, এসব নিয়ম টিয়ম এসব ভুলে যাও। তুমি তুমি সুস্থ হও, এটা হচ্ছে আগে, তারপর দেখা যাবে। না না আদম ভাই, এখন আর একদম নিয়ম ভঙ্গ করা যাবে না। কিসের নিয়ম? তুমি এসব নিয়ম টিয়ম বাদ দাও তো, কিসের নিয়ম? তুমি মারা যাচ্ছে অসুস্থ পেশেন্ট, সে তাকে হেঁটে উঠতে হবে পাহাড়ের চূড়ায়, ফাজলামো নাকি? এটা কী ধরনের কথা? আর আমরা সবাই। আচ্ছা ঠিক আছে, আমি তুমি রেস্ট নাও তো। আমি পারবো এখন। সত্যি জোর করে না, জোর করে কিছু করা না না না, আমি এখন ঠিক আছি, চলো চলো। তাহলে তাহলে আদান, এই কিন্তু এক মিনিট, আমাদের পেছনে তো আবিদ আর রিমা ছিল, ওদের দেখছি না। ওরাও মনে হয় কোথাও বসে গেছে। ও চলো, হ্যাঁ আগে চল। রিমা শোনো, আমরা একটা কাজ করি, আমরা দুজনে দুদিকে চলবো, যে না পাবে সে এই জায়গায় আবার ফিরে আসবে।